ঠিক আছে 3 2 1 অ্যাকশন সো উই আর হিয়ার টুডে ফর আওয়ার ফার্স্ট শট অফ সিনেক্রাফট তো এই হচ্ছে সোমাসিস রঘুনাথ একটু বল ঘটনাটা আজকে গোলপার্ক কর্তৃপক্ষ আমাদেরকে বানপুর টাউন অফিস পাঠিয়ে দিয়েছে বলছে উইদাউট পারমিশন শুটিং করা যাবে না হোয়াট আমরা সব ক্যামেরা ক্যামেরা ঠিক করে রেডি আমরা যে শ্যুট শুরু করব এরকম সময় একটা কোথেকে ড্রাইভার থেকে একটা লোক নেমে এলো দিয়ে নেমে এসে আমাদের কী বলছে যে তোমরা এখানে পারমিশন নিয়েছো কিনা দিয়ে সে একটা সিকিউরিটি কাজে কে আনলো দিয়ে একটা তুঙ্গ ঝামেলা ক্রিয়েট করলো খারাপ হয়ে গেল ব্যাপারটা আমাদের তো এখন আমরা চলে এসেছি এই যে একটু জুম করে দেখাই সরি ওকে তার আগে আমি একটু জানিয়ে রাখি আমরা গোলপার্কে শুটিং বন্ধ করে দিয়েছি গোল পার্ক থেকে আমাদের বারণ করে দেওয়া হয়েছে এবং আমরা চলে এসেছি নেহরু পার্কে লামিয়া পার্কের কাছে বাঁ দিকে সোমাসিস সোমাসিসের পাশে রঘুনাথ তার পাশে অর্ক রিপোর্টিং লাইভ ফ্রম নেহরু পার্ক এরা তো সবাই মিলে এখন খিল্লি করছে অবশেষে আমরা আমাদের শুটিং স্পট খুঁজে পেয়েছি এবং সেটা হচ্ছে এই জায়গাটার নাম যাদের কাছ থেকে শোনা তাদের মতে সেটা হচ্ছে শ্মশানকালী মন্দির এই শ্মশানের সামনে রঘু ইওর এক্সপিরিয়েন্স যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেক জায়গা ঘুরে এখানে এলাম আলটিমেটলি এখানে এলাম সরে এখানে এলাম এখানে লোকরা সত্যি এত হেল্প করছে ইভেন এখন বলছে চাও খাওয়াবে তো সত্যি এদেরকে খুব 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 থ্যাংক ইউ জানাবো যে আমাদের এখানে করতে দিচ্ছে সোমাসিস কাজ করতে করতে তোমার যদি কিছু কোনো কথা বলার নেই কাজ হবে তারপর কোনো কথা হবে একটু দাঁড়াবি তুই এখন শুরু কর না আমার অসুবিধা লাগবে বলে দেবো ये है हम लोग का हीरो जिधर लड़की देखी उधर ही पटपटी बैठ ओह नो रिएक्शन की too much গাড়ি too much distance একটা শট বারবার করে রিটেক করতে হচ্ছে প্রচুর গাড়ি আসছে আসছে সমস্যা নিজে ঘরে বলে দিল খুব বাজে অবস্থা মানে গাড়ির পর গাড়ি গাড়ির পর গাড়ি গাড়ির পর গাড়ি পিছনে আবার গাড়ি আসছে সামনে আরেকটা গাড়ি আসছে এই ওই গাড়িটা যাওয়ার পর চলে দাঁড়া অর্ক অর্ক এই জায়গাটা এই গাড়িটা কেন নিবি গাড়িটা চলে গেলে নিবি আর আরেকটা গাড়ি দূরে আসছে আমি বলেই দিয়েছি আরেকটা গাড়ি অলরেডি দূরে আসছে আরেকটা ঘুরলো চার চাকা ঘুরলো আসে না আমার ঘরে আজকে আমরা এখন এই চাঁদকে সাক্ষী রেখে আমাদের প্রথম সিনেমার শেষ দৃশ্য শুট করতে কোথায় কালাছুরিয়া রোডে আমার আমার পাঠ হয়ে গেছে এবার হয়ে ক্ষমা দেয় আমাকে আমি একটা কনফেশন করতে চাই এই ভিডিওটার মাধ্যমে যে আমি কিন্তু একটা সিগারেটও কিন্তু খাইনি একটা সিগারেটও খাইনি জাস্ট এগুলো ফিল্ম মেকিং এর জন্য অ্যাজ ডিরেক্টেড বাই সোমাসিস বাসু আমার ডিরেক্টর স্পেশালি মা বাবাকে বলতে চাই যে যদি কোনো কারণে এই মুভিটা দেখে তোমাদের খারাপ লেগে থাকে
I'm really sorry for that. I'm really sorry.